সেটি হচ্ছে মুমিন জীবনে কুরবানির মধ্যে কি কি শিক্ষণীয় দিক রয়েছে সেগুলো আজকে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সারা জীবন কুরবানির কত ওয়াজ শুনেছি, কত আলোচনা শুনেছি। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালামের কুরবানির সেই ঘটনা শুনে শুনে আমরা অনেকে চোখের পানি ঝরিয়েছি। আবার সামর্থ্যবানরা বছরের পর বছর কুরবানি করেই যাচ্ছেন, কিন্তু এই কুরবানি যে আল্লাহ তাআলা কেন দিলেন, কি কারণে দেওয়া হলো, কোন উদ্দেশ্যে দেওয়া হলো, এর মধ্যে কি কি শিক্ষণীয় দিক রয়েছে, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কুরবানিদাতাদের জীবনেই কুরবানির শিক্ষণীয় দিকগুলো বাস্তবায়িত হচ্ছে না, প্রতিফলিত হচ্ছে না। বছরের পর বছর কুরবানি চলছে, কিন্তু কুরবানি যে কেন দেওয়া হয়, কোন উদ্দেশ্যে দেওয়া হয় এবং এর মধ্যে যে কি মেসেজ রয়েছে, কি লেসন রয়েছে আমাদের জন্য, দেখা যায় আমাদের ব্যক্তি জীবন বা আমাদের সমাজ জীবনে সেই শিক্ষাগুলো প্রতিফলিত হচ্ছে না। যার দরুন আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসছে না, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসছে না, আমাদের সমাজের মধ্যে কোনো পরিবর্তন আসছে না। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে মুসলিম সমাজে কুরবানিকে আমরা একটি উৎসব কিংবা একটি ট্রেন্ডেন্সি অথবা এটাকে একটা ধর্মীয় অনুষ্ঠান বানিয়ে ফেলেছি। কুরবানির আলোচনা উঠলেই দেখা যায় পারস্পরিক আলোচনা হচ্ছে, কি ভাই গরুটার দাম কত, কত কেজি মাংস হইল, গরুটার নাম কি, এখন তো কত জাতের গরু নাম হয়েছে, গরুর নাম দেখছি মেসি হয়ে গেছে, হ্যাঁ মাস্তান হয়ে গেছে, তারপর আরো হাবিজাবি অনেক নাম হয়ে গেছে না, মানে কে কত দামের কিংবা কে কোন নামের গরু কিনেছে, বাজারে কোন নামের গরু আসছে, মিডিয়ার সবাই গিয়ে সেখানে হাজির, টেলিভিশনে লাইভ প্রোগ্রাম চলছে, মানে গরুর পিছনে এই গরুর এইটা আছে, ওই গরুর এইটা আছে, এই গরুর এই আছে সেই আছে। এই যে কুরবানি মানেই দেখা যাচ্ছে একটা প্রতিযোগিতা কিংবা আমাদের সমাজে এটা একটা ট্রেন্ডেন্সি কিংবা একটি ধর্মীয় আচার অনুষ্ঠান হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, কুরবানি শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠান বা উৎসবের নাম নয় কিংবা এটি কেবলমাত্র ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান নয়, বেশিরভাগ ক্ষেত্রে কুরবানির উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণেই আজ আমাদের সমাজে এই চরম একটি দৃশ্য আমরা সবসময় দেখতে পাই। মাহাদাল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা এই জন্য কুরবানির বিধান দেন নাই। প্রিয় ভাইয়েরা, আজ আমরা একটি এক্সক্লুসিভ আলোচনা শুনব। সারা জীবন আমরা কুরবানির ওয়াজ শুনলাম, মাসআলা মাসাইল জানলাম, আর কুরবানি আসার আগেও দেখা যায় আমাদের আলেমরা গরুর শিং কেমন হবে, কোন গরু দিয়ে কুরবানি হবে, কয় ভাগ হবে, এই হাবিজাবি মাসআলা মাসাইল নিয়ে বহু বছর আমরা শুনেছি। আজ আমরা ভিন্ন ধর্মী কিছু কথা শুনবো, কেন কুরবানি দেওয়া হলো, এই কুরবানির মধ্যে এই পশু জবাইয়ের মধ্যে কি রয়েছে আমাদের জন্য, এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, আমাদের জীবনে পশু জবাইয়ের মধ্যে শিক্ষণীয় কোন কোন বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা ফাইন্ড আউট করে কোরআন এবং সুন্নাহ থেকে জানার, বুঝার এবং আমাদের বাস্তব জীবনে আমল করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায় কুরবানির মধ্যে মুমিন জীবনের 10টি শিক্ষণীয় দিক বা 10টি শিক্ষণীয় বিষয় খুঁজে বের করেছি, সেগুলো আপনাদের সাথে আমি সেগুলো কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের সামনে আজকে শেয়ার করতে চাই বিইদনিল্লাহ বিফদলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে শর্তহীন, সবাই শোনেন ভালো করে, মাস্ক বিতরণ আপাতত বন্ধ রাখেন। কোরবানির প্রথম শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে শর্তহীন আনুগত্যের শিক্ষা দেয়। বর্তমানে আমরা যে কোরবানি করি, কোরবানির এই সিস্টেমটি, এটি শুরু হয়েছে বা এই সিস্টেমটি হচ্ছে আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা আল্লাহর খলিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া সুন্নাহ। ইব্রাহিম আলাইহিসসালামের গোটা জীবনটার পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা সন্তান না দিয়ে তাকে পরীক্ষা করেছেন, আবার সন্তান দেওয়ার পরেও সন্তান দিয়ে তাকে পরীক্ষা
করেছেন এবং যতগুলো ব্যাপারে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা তাকে যতগুলো অর্ডার দিয়েছেন, আল্লাহ তাআলার সবগুলো আদেশের সামনে তিনি আনুগত্যের মস্তককে অবনত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তান নাই, 86 বছর বয়স হয়ে গেল, আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো, আল্লাহ তাআলা ফরিয়াদ কবুল করলেন। আর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। সন্তান দেওয়ার পরেও পরীক্ষা বাড়লো নাকি কমলো? আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, তোমার স্ত্রী আর নবজাতক এই শিশুকে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। আল্লাহ তাআলার এই আদেশ পাওয়ার পরে তিনি কি কোনো আপত্তি পেশ করেছেন, অজর পেশ করেছেন? শিক্ষা নেন, শর্তহীন আনুগত্য কাকে বলে? আল্লাহ তাআলা তাকে যতগুলো বিষয়ে অর্ডার করেছেন কোনো প্রকার অজুহাত ছাড়া শর্তহীন ভাবে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে তিনি নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অর্ডার করলেন, তোমার স্ত্রী আর নবজাতক শিশুকে মক্কা নগরীতে নির্বাসনে রেখে আসো। এখন তো মক্কা অনেক সুন্দর একটা সিটি, তাই না? তখন কেউ ছিল না, জনমানবহীন প্রান্তর, চতুর্দিকে ধুধু মরুভূমি, সেখানে রেখে আসলেন। সেই সন্তান যখন বড় হয়ে গেল, আবারও পরীক্ষা, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আদেশ দিলেন, তোমার কলিজার টুকরা সেই সন্তানকে জবাই করে ফেলো। তিনি তো চাইলে আপত্তি পেশ করতে পারতেন, আল্লাহ এত বছর চাইতে চাইতে বুড়া বয়সে একটা সন্তান দিলা, আল্লাহ আমার প্রতি একটু দয়া করো, একটু রহম করো, নবীদের দোয়া কবুল হয় কিনা? তো তিনি তো চাইলে দোয়া করতে পারতেন, আল্লাহ বুড়ো বয়সে আমাকে দয়া করে একটা সন্তান দিয়েছো, আল্লাহ আমার প্রতি একটু রহম করো, চাইলে বলতে পারতেন না? অথবা স্বপ্নের এই ব্যাখ্যাকে তিনি ভিন্নভাবে করে সেটাকে ভিন্নভাবেও তিনি বাস্তবে প্রতিফলিত করতে পারতেন। তিনি সেটা না করে আল্লাহ যেমনটা বলেছেন কোনো প্রকার অজর আপত্তি ছাড়াই আনুগত্যের মস্তক আল্লাহ তাআলার সামনে তিনি নত করে দিয়েছেন। আল্লাহু আকবার। সারা জীবন যেই কুরবানির সিস্টেম আমরা ফলো করছি, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া সেই সুন্নতের অনুসরণ আমরা করি, শুধু কুরবানির পশু জবাই করলেই চলবে না, আমাদের জাতির পিতা তিনি তার জীবনের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তাআলার বিধানকে যেভাবে অজর আপত্তি ছাড়া আনুগত্যের মস্তক যেভাবে আল্লাহর আদেশের সামনে নত করে দিয়েছেন, আমি আপনি কুরবানির বাহিরেও, শুধু কুরবানি তো আল্লাহর একটা বিধান, আল্লাহর এই একটা বিধানের বাইরে যতগুলো বিধান আছে সবগুলো বিধানে আমরা যদি অজর আপত্তি ছাড়া এই আইনগুলো বিধানগুলো মেনে নিতে পারি, তাহলেই বোঝা যাবে এই কুরবানি করা থেকে আপনি কিছু শিখেছেন, কুরবানির শিক্ষা আপনার জীবনে প্রতিফলিত হচ্ছে। নতুবা হাও হাও প্রত্যেক বছর আপনি কুরবানি দিচ্ছেন আর কি, আর এলাকার মানুষ জানলো অমুক 3টা দিয়েছে 4টা দিয়েছে, এরকম নাম ফুটলো ঠিকই, কিন্তু আপনার জীবনে কুরবানির প্রথম শিক্ষাটাই বাস্তবায়িত হলো না। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের সামনে মাথা নত করে দিতে হবে, আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশের সামনে মাথা নত করে দিতে হবে, এটি হচ্ছে কুরবানির প্রথম শিক্ষা। আমরা আজ আল্লাহ তাআলার আদেশগুলোকে, বিধানগুলোকে বিভিন্ন প্রকার অজর আপত্তি পেশ করে, অজুহাত দেখিয়ে, আমাদের হাত কিন্তু 3টা, ডান হাত, বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। এই ডান হাত আর বাম হাতের চাইতে কিন্তু অজুহাতটা খুব গুরুত্বপূর্ণ, আর আমরা বাঙালি জাতি অজুহাত দেখাতে খুবই অভ্যস্ত, কিন্তু অজুহাত দেখাতে আমরা খুব পছন্দ করি। এই অজুহাত সবচাইতে খারাপ হাত, অজুহাতকে যারা কেটে ফেলতে পারবে, অজুহাতের শেকড় যারা সমূলে কেটে ফেলতে পারবে, এরাই আল্লাহর দিনের পথে তাকে উৎসর্গ করে দিতে পারবে। দেখেন, নামাজের সময় আমরা কাজকে অজর হিসাবে পেশ করে থাকি, আমরা কাজকে বলি না নামাজ আছে, বরং উল্টা নামাজকে বলি আমাদের কি আছে, কাজ আছে। এইরকম অজর আপত্তি পেশ করে নামাজ, শুধু নামাজ না, দেখা যায় আল্লাহ তাআলার অনেকগুলো বিধানকে আমরা অমান্য করে চলছি। প্রিয় ভাইয়েরা, কুরবানির এক নম্বর শিক্ষা হচ্ছে, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলোকে শর্তহীনভাবে, অজর আপত্তি ছাড়া আমাদের জীবনে তার বাস্তবায়ন ঘটাতে হবে। আমরা আমাদের ধন সম্পদ কিংবা সন্তান সন্ততির জন্যই, আমরা তো আল্লাহ তাআলার আইনগুলো, বিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন না করার একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের ধন সম্পদ, তাই না? আমরা ব্যবসা বাণিজ্য করি কেন?
আমাদের সন্তান সন্ততির জন্য। আর এই সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু, এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা এগুলো দিয়ে পরীক্ষা করেন, এগুলো পাওয়ার পরে আল্লাহর এগুলো পাওয়ার পরে পরীক্ষার সম্মুখীন হয়ে যাওয়ার পর পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদের জন্য পুরস্কার রেখেছেন কে? এই জন্য কোরআনে কারীমের আট নম্বর সুরা সূরাতুল আনফালের ২৮ নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথা সুন্দর করে এভাবে বললেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক বলে ভালো করে জেনে রাখো, ধন দৌলত ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ, এগুলো হচ্ছে পরীক্ষার সামগ্রী, এগুলো দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলবে। আর সেই পরীক্ষাগুলোর সম্মুখীন হয়ে যাওয়ার পর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা, পরীক্ষায় যারা কৃতকার্য হবা, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার কাছে মহা পুরস্কার রয়েছে। ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। চাইলে আপনার কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি মুহূর্তের মধ্যে আপনার রাস্তার ফকির বানিয়ে দিতে পারেন কে? আবার মুহূর্তের মধ্যে রাস্তার ফকির কে ধনী বানিয়ে দিতে পারেন কে? সব ক্ষমতা কার কাছে? নাকি জনগণের কাছে? সব ক্ষমতা কার কাছে? তাহলে কোরবানির মাধ্যমে আমরা প্রথম যে লেসন বা শিক্ষা পাচ্ছি সেটি হচ্ছে কোরবানি আমাদেরকে আল্লাহ তাআলার আদেশগুলো মানতে সত্যহীন আনুগত্যের শিক্ষা আমাদেরকে কোরবানি দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, কোরবানির দুই নম্বর শিক্ষা হচ্ছে কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ লাভ করে থাকি। এগুলো মনে রাখবেন, পারলে নোট করে নেবেন। আজকে দশটা বলবো, কয়টা বলবো? এগুলো খালি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েন না। আমাদের জুমার খুতবাগুলো এটা ক্লাসের মতো, তাই না? ক্লাসের মতো আপনি শিখবেন, এখান থেকে জানবেন, শিখা আর জানার মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে না, বরং আমি আপনি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের বাস্তবিক জীবনে যদি সেগুলো আমল করি তবেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কোরবানি আমাদেরকে দুই নাম্বার মেসেজ দিচ্ছে, দুই নাম্বার শিক্ষা দিচ্ছে, কোরবানির মাধ্যমে আমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ লাভ করে থাকি। পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করেছিলেন কারা? ভুলে গিয়েছেন আপনারা? গত জুমায় তো বললাম, আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল এবং আবিল। মানব সভ্যতার ইতিহাসে কোরবানির প্রচলন শুরু হয়েছিল আমাদের মুসলিম মিল আমাদের সকলের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়্যিদনা আদম আলাইহিসসালামের দুই ছেলে হাবিল আর কাবিলের কুরবানির মাধ্যমে। সেই কুরবানির ঘটনা কোরআনে কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. الله تعالى বলছেন আপনি এদেরকে আদমের দুই ছেলের কুরবানির কাহিনী শুনিয়ে দিন। তারা দুজনেই কুরবানি করেছিল, একজনের কুরবানি কবুল হয়েছিল আর আরেকজনের কুরবানি কবুল হয় নাই। গত জুমায় ঘটনাটি আপনাদেরকে বলেছিলাম, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, বরং যেই পয়েন্টের উপরে আমি কথা বলছি এই পয়েন্টটা বোঝানোই উদ্দেশ্য। আমরা কোরবানির দুই নম্বর শিক্ষার কথা বলছিলাম যে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ আমরা কোরবানির মাধ্যমে লাভ করে থাকি। আদম আলাইহিসসালামের দুই ছেলে কোরবানি করেছিলেন, গত জুমায় আপনাদেরকে সেই প্রেক্ষাপট কি কারণে তারা কোরবানি করেছিলেন বিবাহকে কেন্দ্র করে, তাই না? সেই কাহিনী আমি আপনাদেরকে যেহেতু বলেছিলাম রিপিট করতে চাই না। তো আদম আলাইহিসসালামের ছেলে হাবিল তিনি কুরবানি করেছিলেন, আদম আলাইহিসসালামের ছেলে কাবিল তিনিও কুরবানি করেছিলেন। হাবিলের কুরবানি কবুল হয়েছিল আর কাবিলের কুরবানি কবুল হয় নাই। এই কবুল না হওয়ার কারণটা কি ছিল? হাবিলের কুরবানি কেন কবুল হলো আর কাবিলের কুরবানি কেন কবুল হলো না? রিজনটা হচ্ছে, কারণটা হচ্ছে হাবিল তিনি তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন আর কাবিল
তার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে পারেন নাই। হাবিল সেই সময়ে পশুপালন করতেন, তিনি তার পশুর পাল থেকে সবচাইতে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আর কাবিল তখন কৃষি কাজ করতেন, তিনি তার কৃষি পণ্য থেকে খাবারের অনুপযোগী অনুৎকৃষ্ট এবং অনুত্তম কিছু পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন, যার কারণে তার কুরবানি আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই, কবুল করেন নাই, আর হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন। আবার বর্তমানে আমরা যে কুরবানির সিস্টেম ফলো করি, এটি হচ্ছে আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া সুন্নাহ এবং তারই পুত্র ইসমাইল আলাইহিস সালামের ফিদিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার প্রিয় বস্তুকেই আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন, তার প্রিয় বস্তু, তার কলিজার টুকরা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে তিনি ন্যূনতম কুণ্ঠাবোধ করেন নাই। তাহলে মানব সভ্যতার ইতিহাসে কুরবানির প্রচলন শুরু হয়েছিল যেই ঘটনার মধ্য দিয়ে, দেখা গেল সেই কুরবানিও কবুল হওয়ার পেছনে কারণ ছিল যে তিনি তার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিলেন। আবার বর্তমানে আমরা কুরবানির যে সিস্টেম ফলো করছি, সেখানেও দেখা যাচ্ছে যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছিল, তিনি তার প্রিয় জিনিসটাই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা, কুরবানি থেকে আমাদের এই দুই নম্বর মেসেজ, দুই নম্বর লেসন নিতে হবে, আমরাও আমাদের জীবনে শুধু কুরবানি নয়, কুরবানির বাহিরে আমাদের জীবনে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রিয় জিনিস যদি কুরবানি করার দরকার হয়, এতে আমরা ন্যূনতম আপত্তি জানাবো না। রাজি আছেন? প্রিয় জিনিস তো এখন ম্যাক্সিমাম লোকের প্রিয় জিনিস হচ্ছে টাকা, টাকাকে কেউ ছাড়তে চায় না, আল্লাহর দ্বীনের জন্য টাকার প্রয়োজন হলে একদম খামসি মেরে ধরে থাকে। অবশ্য এই ধরনের মানুষ আমাদের দেশে নাই, আপনারাই বলছেন, আছে, আমার কোনো দোষ নাই। তাহলে আল্লাহর দ্বীনের জন্য আমরা খরচ করছি না, আল্লাহর দ্বীনের জন্য আমরা খরচ করছি না, আমাদের প্রিয় ঘুমকে আমরা নামাজের জন্য প্রিয় ঘুমকে উৎসর্গ করতে পারছি না, আমরা আমাদের প্রিয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জামাতে নামাজ আদায় করতে পারছি না। তাহলে প্রশ্ন আপনার বিবেকের কাছেই রাখলাম, তাহলে কি আমরা আল্লাহর দ্বীনের প্রতি আমাদের প্রিয় জিনিসগুলোকে কুরবানি করতে পারছি? আমরা অসৎ উপায়ে টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা আমাদের প্রিয় প্রতিষ্ঠানে সুদবিহীন ঘুষবিহীন লেনদেন করতে পারি না, তাহলে কি আমরা আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করতে পারছি? আমাদের সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে, মূল্যবান মূলধন হচ্ছে সময়, জীবনের সবচাইতে মূল্যবান পুঁজি হচ্ছে সময়, সেই সময়কে আমরা আল্লাহর দ্বীনের রাস্তায় উৎসর্গ করতে পারি না, তাহলে কি কুরবানি থেকে আমরা শিক্ষা নিতে পারলো? আমরা আমাদের জীবন যৌবন, আমাদের অর্থ সম্পদ, আমাদের জান মাল আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য ওয়াকফ করে দিতে পারলাম না, তাহলে কি আমরা আমাদের সবচাইতে প্রিয় বস্তুগুলোকে, প্রিয় জিনিসগুলোকে আল্লাহর রাস্তায় দিতে পারছি? এই প্রশ্নগুলো আপনার বিবেকের কাছে আমি রেখে দিলাম। প্রিয় ভাইয়েরা, তাহলে কোরবানি আমাদেরকে দুই নম্বর শিক্ষা দিচ্ছে, এই কোরবানির মাধ্যমে যেভাবে আমরা শুধু পশু জবাই করছি, এই পশু জবাইয়ের মধ্যেই যেন কোরবানির অনুষ্ঠান সীমাবদ্ধ না থাকে, বরং এর মাধ্যমে যেন আল্লাহর রাস্তায় আমরা প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করতে পারি, উৎসর্গ করতে পারি, সেই শিক্ষা এখানে নিতে হবে। অনেকে তো এমন আছে, সামর্থ্য আছে, সে চাইলে চার পাঁচটা পশু কুরবানি দিতে পারে, কিন্তু এমন কিপটা মাত্র একটা দেয়। অবশ্যই এই ধরনের মানুষ আমাদের এই এলাকায় নাই। হ্যাঁ, আছে, একজন বলতেছে বেশি বেশি আছে না, মানে তার চার পাঁচটা কুরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ তাকে দিয়েছেন, এরপরেও একটা দেয়, এরকম মানুষ আছে না? তাহলে তো আপনি আপনার প্রিয় জিনিস, আপনার অর্থ সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার মানসিকতাই এখনো তৈরি করতে পারেন নাই। আপনার এই কুরবানির, আল্লাহর রাস্তায় কুরবানি, কুরবানি মানে কি? ত্যাগ করা, আল্লাহর রাস্তায় উৎসর্গ করার ওই মানসিকতাই এখনো আপনার তৈরি হয়নি। কুরবানির মাধ্যমে আমরা দুই নম্বর শিক্ষা পাচ্ছি, এর মাধ্যমে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিস উৎসর্গ করার প্রশিক্ষণ আমরা লাভ করে থাকি। কুরবানির তিন নম্বর শিক্ষা হচ্ছে, কুরবানি আমাদেরকে তাকওয়া অর্জন তথা তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা দেয়। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কারণ তিনি তাকওয়ার নীতি অবলম্বন করে কুরবানি করেছিলেন, আর কাবিল তাকওয়ার নীতি অবলম্বন করে কুরবানি করেন নাই। এই জন্য কাবিলের কুরবানি যখন কবুল হয় নাই, আর ওই মেয়ে যখন হাতছাড়া হয়ে যাচ্ছে, কাহিনী তো আপনাদের মনে আছে, তাই না?
কুরবানির প্রেক্ষাপট ছিল একটা বিয়েকে কেন্দ্র করে। তখন কাবিল দেখলো মেয়ে তো হাত ছাড়া হয়ে যাচ্ছে, সে বলেছিল লাআক্তুলান্নাক, আমার ভাই আই উইল কিল ইউ, আমি তোমাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। হাবিল তখন জবাব দিয়েছিলেন আমার ভাই ভালো করে শোনো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকী লোকদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম যে কুরবানি ঘটনা ঘটেছিল সেই কুরবানির ভেতরে তাকওয়া থাকার কারণে ওই কুরবানি অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করেছিলেন কে? অর্থাৎ বোঝা গেল আপনি কুরবানি 100টা পশু করে ফেলবেন, 8 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে পশু কিনে যদি জবাইও করেন, আর এই পশু জবাইয়ের মধ্যে কুরবানির মধ্যে যদি তাকওয়া না থাকে এই কুরবানির 1 পয়সা দামও আল্লাহর কাছে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে তুলে দিলেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু মুত্তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়াবাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন তোমরা যে কুরবানি করো সেই কুরবানির পশুর রক্ত কিংবা মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমরা কতটা একাগ্র চিত্তে আর কতটা একনিষ্ঠতা নিয়ে কতটা তাকওয়ার ভিত্তিতে কুরবানি করো আল্লাহ কেবল সেই বিষয়গুলো দেখে থাকে। আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়াটাই পৌঁছায়, ওয়ালাকি ইয়ানালু হুত্তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই কেবল আল্লাহ দেখেন, আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়। আমরা যে কুরবানির জবাই করি পশু, কুরবানির পশু জবাই করার পর রক্ত মাংস কি আল্লাহকে দিয়ে দেই? না, এটা আপনার পেটেই যায়, এটা আপনিই খান। আল্লাহ তাআলা এর মাধ্যমে শুধুমাত্র আপনার তাকওয়াকে যাচাই করে থাকেন এবং কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জনের মেসেজ দিচ্ছেন। আমরা যেন কুরবানি থেকে তাকওয়া অর্জন করে মৃত্যুর আগ পর্যন্ত গোটা জীবনটা আমরা যেন তাকওয়ার ভিত্তিতে পরিচালনা করি, সেই মেসেজ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আপনারা হারামাইন শরীফাইনের খুতবাগুলো শুনবেন, বিশেষ করে ফেসবুকে দেখবেন হারামাইন শরীফাইনের অফিসিয়াল পেজ আছে। এটা আজকে জুমাবার, দেখবেন হারামাইন শরীফাইনের প্রত্যেকটা জুমায় যেই খতিব থাকেন না কেন বারবার খতিব সাহেবরা একটা কথা প্রত্যেক জুমায় বারবার বলেন, ইত্তাকুল্লাহ ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ। দেখবেন এই সেন্টেন্সগুলো প্রত্যেক জুমায় তারা কয়েকবার করে বলে। এগুলো অর্থ হচ্ছে আল্লাহর বান্দার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। তাকওয়া এটি হচ্ছে মুমিন জীবনের এমন গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি, এটা যে মানুষের ভেতরে নাই সে মানুষ না, সে পশুর কাতারে সামিল হয়ে যায়। আর তাকওয়া এই একটিমাত্র গুণ যার ভেতরে থাকে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো চিন্তা করেছেন তাকওয়াটা কি জিনিস? এক কথায় তাকওয়া যার ভেতরে নাই এটা শয়তানের চেয়েও খারাপ হয়ে যায়, শয়তানও মাঝে মাঝে দেখে হাসে, আল্লাহ তুমি যে আমারে কেন শয়তান মারাইলা, এ তো আমার চেয়ে বড় শয়তান। কারণ অন্তরে তাকওয়া না থাকলে আল্লাহর ভয় না থাকলে ওই মানুষ দ্বারা যে কোনো কাজ যে কোনো গুনাহের কাজ ঘটে যাওয়া সম্ভব নাকি অসম্ভব? আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে এর একটুও আপনি খারাপ কাজ করাতে বাধ্য করতে পারবে না। আসেন কয়েকটা এক্সাম্পল দেই, যার অন্তরে তাকওয়া আছে আপনি জোর করেও তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন না, পাপের কাজ করাতে পারবেন না, গুনাহের কাজ করাতে পারবেন না। সেই রকমই একটি হাদিস সুনানে বাইহাকির ভিতরে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে বের হলেন। দুপুরের খাবার গ্রহণের সময় যখন হয়ে গেল খাবার গ্রহণের জন্য তারা দস্তরখানা বিছালেন, দস্তরখানা বিছিয়ে যখনই তারা খাবার গ্রহণ করতে যাবেন এমন সময় লক্ষ্য করলেন একজন রাখাল বালক সে তার বকরির পাল নিয়ে তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাখাল ভাই আমাদের কাছে এসে বসো, আমাদের সাথে তুমি খাবার গ্রহণ করলে আমরা খুশি হব। এই কথা শুনে ওই রাখাল বালক তখন বলল, হে আমার ভাই আমাকে দাওয়াত করার জন্য আপনার প্রতি শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞতা, কিন্তু আমি তো আপনার সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, কেন পারবে না?
রাখাল বালক তখন বলল, আমি তো রোজা রেখেছি, এই জন্য আমি তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যেহেতু এখন রমজানের মাস নয়, মনে হয় তুমি নফল রোজা রেখেছ, আজকের ওয়েদার, আজকের আবহাওয়া অত্যন্ত শুষ্ক আর তীব্র গরম, এই প্রচন্ড গরমের মধ্যে তুমি রোজা রেখেছ, আবার তুমি বকরির পাল এই মরুভূমিতে চড়াচ্ছ, তোমার খুব কষ্ট হচ্ছে, আবার অন্যদিকে আমাদের সাথে খুব ভালো ভালো খাবার দাবার আছে, খুব ভালো ভালো আইটেমের খাওয়া আছে, মেহরবানি করে আমাদের সাথে বসো আর খাবার দাবার গ্রহণ করো। লোকটা তখন বলল, আমি তো আল্লাহকে ভয় করে ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন আমল ছাড়া আর কোনো কিছুই কাজে লাগবে না। আল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই সামান্য রাখালের মুখ থেকে এমন তাকওয়াপূর্ণ কথা শুনে তিনি কিছুটা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। এবার লোকটাকে একটু টেস্ট করতে চাইলেন, এবার লোকটাকে টেস্ট করার উদ্দেশ্যে তিনি বললেন, হে রাখাল, তোমার সাথে যে বকরির পাল আছে সেখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, এতে তোমার দুইটা লাভ হবে, আমি নগদ মূল্য দিয়ে তোমার কাছ থেকে বকরি কিনবো, আবার এটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন তুমি সেই মাংস দিয়ে ইফতার করতে পারো। কয়টা জিনিস দিবেন? রাখাল বালক তখন বলল, এই বকরির পালের মালিক তো আমি নই, সেজন্য আমি আপনার কাছে বিক্রি করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জানি এই বকরির পালের মালিক তুমি নও, কিন্তু তুমি তো চাইলে বিশাল এই বকরির পাল থেকে আমার কাছে একটা বকরি বিক্রি করে দিতেই পারো। লোকটা তখন বলল, আমি আমার মালিকের কাছে, মনিবের কাছে গিয়ে কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর তো তাকে টেস্ট করছেন, তিনি বললেন, এরকম বিশাল বকরির পাল নিয়ে মরুভূমিতে আসলে নেকড়ের থাবায় দুই একটা বকরি চলে যেতে পারে, কিংবা দুই একটা বকরি হারিয়ে যেতে পারে, তুমি বললে তাকে বুঝ দিয়ে দিতে পারবা। তখন রাখাল বালক বলল, হে পথিক, তোমাকে আমি চিনি না, আমি হয়তো মিথ্যা বলে ধোঁকা দিয়ে আমার মনিবকে ধোঁকায় ফেলতে পারবো, কিংবা তাকে বিশ্বাস করাতে পারবো, কিন্তু আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তোমার মালিক, আমার মালিক, আরশের মালিক আল্লাহ পাককে তো ধোঁকা দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার। তাকওয়া কাকে বলে দেখেন? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে, আপনি জোর করে লোক দেখায়ও তাকে দিয়ে আর খারাপ কাজ করাতে পারবেন না। আল্লাহু আকবার। আর এই তাকওয়া না থাকলে ঘুষের বান্ডেল সামনে দিলেই কিন্তু জিভায় জল চলে আসবে, ঠিক কি না? কারণ এত মানুষ, লোকটার চেহারার মধ্যে মানুষের চেহারা আছে, কিন্তু এই লোকটা জানোয়ারের চাইতেও খারাপ, কারণ তার ভেতরে আল্লাহর ভয় নাই। এই জন্য একটু আগে বলেছিলাম তাকওয়া, তাকওয়া খুব ছোট্ট একটা শব্দ ভাই, কিন্তু এই তাকওয়া এটি হচ্ছে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথেয়। এটি যার ভেতরে নাই, এটা মানুষই না, এটা অমানুষও না, এটা অমানুষের চাইতেও আরো খারাপ হয়ে যায়। আর তাকওয়া যার অন্তরে আছে, এটা শুধু মানুষ থাকে না, এর মর্যাদা আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে আরো বহুগুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জনের শিক্ষা আপনাকে কুরবানি থেকে নিতে হবে। তাকওয়া যদি কারো অন্তরে থাকে, এই মানুষগুলো কখনো দুই নাম্বারি কাজ করে না, এই মানুষগুলো কখনো খারাপ কাজ করে না, গুনাহের কাজ করে না, কিংবা তাদেরকে দিয়ে কেউ কখনো পাপের কাজ কিংবা গুনাহের কাজ করাতে পারে না। সেই ঘটনাটি আপনারা প্রায় সকলেই জানেন। সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে তিনি রাতের বেলা না ঘুমিয়ে প্রজাদের খোঁজখবর নিতেন। একদিন তিনি মদিনার উপকণ্ঠে বের হলেন, একেবারে তাহাজ্জুদের সময়ে শেষ রাতে তিনি লক্ষ্য করলেন এক বাড়িতে মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে। অবস্থা যাচাই করার জন্য তিনি একটু এগিয়ে গেলেন, শুনতে পেলেন এক বুড়ি মহিলা তার মেয়েকে ডেকে বলছে, মা গো, আমি দুধ দোহন করে এনেছি, দুধের মধ্যে পানির মিশ্রণ ঘটাও যেন আমরা বেশি পরিমাণ দুধ বিক্রি করতে পারি। এই কথা শুনে মেয়ে তার মাকে বলল, মা গো, তুমি কি জানো না আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন, খাদ্যদ্রব্যের সাথে ভেজাল মিশ্রণ করা যাবে না, দুধের সাথে পানি মেশানো যাবে না। এই কথা শুনে মা তার মেয়েকে বলল, আরে আমার বোকা মেয়ে, অমর তো এই ফরমান জারি করেছে, সেটা আমি নিজেও জানি, অমর তো তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের দুই নাম্বার কাজ কারবার দেখে নাকি? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কোথায়? ঘরের পাশেই। তখন মেয়ে তার মাকে বলল, মা গো, অমরকে তো আমরা চাইলে ধোঁকা দিতে পারবো, অমরের মালিক আমার, তোমার মালিক বিশ্বজাহানের মালিক আল্লাহ পাককে তো ধোঁকা দেওয়া সম্ভব। আল্লাহর ভয় যদি কারো অন্তরে চলে আসে, তাকে দিয়ে আপনি জোর করে আর খারাপ কাজ, গুনাহের কাজ করাতে পারবেন।
আল্লাহর ভয় অন্তরে থাকলে নেতারা কখনো দুর্নীতি করতে পারে না, জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারে না, রাষ্ট্রের সম্পদ লুটপাট করতে পারে না। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর ওফাতের পরে তিনি যখন খেলাফতের দায়িত্বে বসলেন, তার স্ত্রী তাকে এসে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানরা সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে সেই সময়ের একটা উৎকৃষ্ট খাবার। তিনি তখন বললেন, প্রিয়তমা স্ত্রী আমার, রাষ্ট্রের প্রধান হিসেবে যে বেতন বা ভাতা দেওয়া হয় এটা দিয়ে তো সংসারে চালাতে কষ্ট হয়, কেমনে আমি এই সারিদ খাবারের ব্যবস্থা করব? অন্য খাবার দিয়ে সন্তানদেরকে একটা বুঝ দিয়ে দাও। কিছুক্ষণ আবার এই ঘটনার কিছুদিন পর দেখা গেল তার ঘরে সারিদ নামক খাবার আয়োজন হলো, তার ঘরে সারিদ নামক খাবারের ব্যবস্থা হলো, তার সামনেও সেটি দেওয়া হলো, তিনি সেটি খেলেন। খাওয়ার পর তার মাথায় চিন্তার উদ্ভব হলো, ঘটনা কি, আজ সারিদ খাবার কিভাবে আমার ঘরে আসলো? তিনি তার স্ত্রীকে ডেকে বললেন, প্রিয় তোমার স্ত্রী আমার, আজ আমার ঘরে এই খাবারের আয়োজন কিভাবে হলো? তার স্ত্রী তখন বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, প্রত্যেক দিন বাজার করার জন্য আপনি যে আমাকে কিছু টাকা পয়সা দেন, সেখান থেকে অল্প অল্প বাঁচিয়ে আমি জমিয়ে জমিয়ে কিছু টাকা, বেশ কিছু টাকা হয়েছিল, সেগুলো দিয়ে আমি আজ এই খাবারের আয়োজন করেছি। এই কথা শোনা মাত্রই খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অবস্থা এমন হয়ে গেল, আকাশ যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি তার ক্যাবিনেট মেম্বারদের সভা আহ্বান করলেন, মন্ত্রী পরিষদের মিটিং আহ্বান করলেন, মজলিসে সুরাত সভা ডাকলেন। ডেকে তিনি বললেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আমি রাষ্ট্রের প্রধান হিসাবে, এই খেলাফতের প্রধান হিসাবে আমাকে যে বেতন বা ভাতা দেওয়া হয়, আবু বকরের ঘরে প্রমাণ হয়ে গিয়েছে সারা মাস বাজার করার পর এত টাকা বেঁচে যায়, এই জন্য আগামী মাস থেকে এই টাকাগুলো কম বেতন দিলেও আবু বকরের অসুবিধা নাই। আল্লাহু আকবার, রাষ্ট্রের প্রধান, তার চরিত্র দেখেন। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান বাদ দেন, যদি মেম্বার আর চেয়ারম্যান হইতে পারে তাহলে চাল চুর, তেল চুর, তেল চুরি করে নাই? হ্যাঁ, আমরা সাধারণত জানি যে খাটের নিচে, খাটের নিচে ঘরের যে সকল ইয়ে আছে পরিত্যক্ত জিনিস আছে সেগুলি থাকে, কিন্তু এটা এমন এক দেশ মাঝে মাঝে খাটের নিচে তেলের খনিও থাকে, কথা ঠিক না বেঠিক? এমন চোর আর বাপ্পা, এদের ভেতরে তাকওয়া না থাকার কারণে এরা আজ অমানুষে পরিণত হয়েছে। তাকওয়া যার ভেতরে আছে সেই মানুষগুলো কখনো জনগণের আমানতের খেয়ানত করতে পারে না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, যার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার উপরে যতগুলো আকাশের মধ্যে, মাথার উপরে আকাশের মধ্যে যতগুলো তারকাপুঞ্জ আছে, কিয়ামতের আগে ওই তারকারাজি যদি কারো দ্বারা গণনা করা সম্ভব হয়, আমার অমর মুসলমান হওয়ার পর কত যে নেক আমল করেছে তার সেই নেকির পরিমাণ কেউ কোনোদিন গুনে গুনে শেষ করতে পারবে না। তার ব্যাপারে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাকানা উমার, আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত, তাহলে আমার পরে আমার অমর নবুয়তের আসনে সমাসীন হয়ে যেত। সেই অমর, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে তার অফিসে তিনি কাজ করছিলেন, তার কামরা তার ঘরে তার রুমের মধ্যে তিনি কাজ করছিলেন, এমন সময় তার কিছু আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে আসলেন। তার আত্মীয় স্বজন এসে দরজায় যে কোনো অনুমতি চাইলেন, তিনি বললেন, একটু অপেক্ষা করো। তার সামনে যেই মোমবাতি ছিল সেই মোমবাতিগুলো ফুদিয়ে নিভিয়ে দিলেন, নতুন কয়েকটি মোমবাতি তিনি প্রজ্বলিত করলেন। এই অবস্থা দেখে তার কাছে আসা আত্মীয় স্বজনরা কিছুটা অবাক হয়ে গেলেন। প্রবেশ করার পর তারা এর কারণ জানতে চাইলেন। সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আমার কাছে হয়তো ব্যক্তিগত কাজে এসেছো, তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করছিলাম, রাষ্ট্রের কাজ করছিলাম, সুতরাং তোমরা এসেছো ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত কথা বলবা, আর রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বলবে এটা তো রাষ্ট্রের আমানতের খেয়ানত হয়ে যাবে, এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি নিভিয়ে আমার নিজের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে দিলাম। আল্লাহু আকবার, এই হচ্ছে
তাকওয়াবান নেতাদের চরিত্র, আর তাকওয়াহীন নেতাদেরকে নেতৃত্বের আসনে বসালে এরা চোর ডাকাত এ ধরনের তুকমা এ ধরনের লকব পাবে, আর আমাদের কপালেও দুর্গতি আসতে থাকবে, আর জাতি হিসাবে আমরা দিন দিন অধঃপতনের অতন্ত অধঃদেশে নিপতিত হতেই থাকবো। এর থেকে যদি উত্তরণ পেতে চাই তাহলে তাকওয়াবান শাসকের কোনো বিকল্প প্রিয় ভাইরা, এই তাকওয়া আমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে চর্চা হবে। রাজনীতিতে তাকওয়া চর্চা হবে, অর্থনীতিতে তাকওয়া চর্চা হবে, ব্যবসা বাণিজ্যে তাকওয়া চর্চা হবে, আপনার ব্যক্তিগত জীবনে তাকওয়া চর্চা হবে। আপনি যেন এক কথায় তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করেন, এই তাকওয়া অর্জনের শিক্ষা কিন্তু কুরবানি আমাদেরকে দিচ্ছে। প্রিয় ভাইরা, কোরবানির চার নম্বর শিক্ষা হচ্ছে কোরবানি আমাদেরকে সবরের শিক্ষা দেয়। কোরবানি আমাদেরকে কিসের শিক্ষা দেয়? সবরের শিক্ষা দেয়। কিরকম? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স হয়ে গিয়েছে, সন্তান ছিল না, ধৈর্যহীন হয়ে গিয়েছিলেন? কখনো ধৈর্যহীন হন নাই, আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। সন্তান পাওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে পরীক্ষায় ফেললেন, প্রথমে বললেন নির্বাসনে দাও, এরপরে বড় হওয়ার পর বললেন জবাই করো, তিনি কোনো আপত্তি করেছেন না, বরং ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। আবার তারই ছেলে, বাপ যেমন ছেলেও হয়েছে তেমন তার ছেলেও তার কাছে যখন কুরবানের প্রস্তাব দেওয়া হলো তিনি কি দৌড় দিয়েছেন নাকি? তিনিও তখন সবর অবলম্বনের কথা বলেছিলেন। সেই ঘটনা আল্লাহ তাআলা সূরাতুস সফফাতের 100 নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি যখন বড় হয়ে গেলেন তিনি তার ছেলের সামনে গিয়ে প্রস্তাব দিলেন, ইন্নি আরাফিল মানাম ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমার প্রিয় ছেলে, আমার কলিজার টুকরা সন্তান, ইন্নি আরাফিল মানাম, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার ডিসিশন কি, তোমার সিদ্ধান্ত কি। এই কথা শুনে, বাপের মুখ থেকে এই কথা শুনে তিনি বুঝতে পেরেছিলেন তার বাবা তো নবী, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয় বরং নবীদের স্বপ্ন হচ্ছে ওহি। এই জন্য তার বাবার মুখ থেকে এই প্রস্তাব শুনে তিনিও ধৈর্য অবলম্বন করে আল্লাহর সামনে আল্লাহর দ্বীনের পথে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তখন জবাব দিয়েছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আপনি আপনার ছেলেকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তকারী পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, বাপ বেটা দুজনেই সবরম্বন, বাপ বেটা দুজনেই সবর অবলম্বন করলেন। সুবহানাল্লাহ, বাপও সবর করলেন, ছেলেও সবর করলেন। তাহলে কুরবানি যেই সিস্টেমটি আমরা এখন ফলো করছি, যেই ঘটনার মধ্য দিয়ে কুরবানির সূত্রপাত হয়েছে, সেই ঘটনা আমাদেরকে একটি মেসেজ দিচ্ছে, আমাদেরকে একটি শিক্ষা দিচ্ছে, আমরা যেন কুরবানির এই ঘটনা থেকে সবরের শিক্ষা নেই, আর আমরা এই সবরের শিক্ষা নিয়ে যেন আমাদের গোটা জীবনে তা অ্যাপ্লাই করি। আমরা যেন বিপদে আপদে বালা মুসিবতে দুঃসময়ে কঠিন সময়ে ধৈর্য ধারণ করি, সেই শিক্ষা আমরা কুরবানি থেকে পাই। আর আমাদেরকে যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সেই কথা কোরআনে কারিমে বলেছেন, কে? আল্লাহ। ঈমানদার যারা তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, 5টি বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আর এই আয়াতটি এখন তেলাওয়াত করলে মনে হবে এই 5টি বিষয় একসাথে এখন নাজিল হয়েছে, করোনার এই পরিস্থিতিতে এই 5টি বিষয় দিয়ে আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে পরীক্ষা করছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি তোমাদেরকে ভয়, দেখেন ভয়, ক্ষুধা, তোমাদের জান এবং মালের ক্ষয়ক্ষতি, এবং 5 নম্বর হচ্ছে
তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে মুসিবতে ফেলবো, পরীক্ষায় ফেলবো। দেখেন বর্তমানে আমরা এমন একটি সিচুয়েশন, এমন একটি কঠিন সময় অতিক্রম করছি, পাঁচটি বিষয় একসাথে নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে মহা গজবে ফেলে রেখেছেন। কিরকম? এক নম্বর আসেন, আল্লাহ তাআলা বলছেন ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। এই করোনা ভাইরাস আসার পরে আপনাদের ভয় বেড়েছে নাকি কমেছে? দেখেন প্রত্যেকের মুখেই কিন্তু মাস্ক আছে, আছে না নাই? সবাই ঘর থেকে বের হলে এখন মাস্ক লাগায়, ঘরে ফিরেই হ্যান্ড স্যানিটাইজার। এই যে এক ধরনের ভয় ভীতি গোটা দুনিয়াতে এখন এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন খোদা, খোদা দিয়ে তোমাদেরকে মুসিবতে ফেলবো। এই করোনা পরিস্থিতি আসার পরে অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছে, যার দরুন অনেক খেটে খাওয়া দিন মজুর মানুষ তারা ক্ষুধার যন্ত্রণা ভোগ করছেন। আবার এই মুহূর্তে বন্যা, দেশের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে, করোনার ক্ষয়ক্ষতি, আবার অন্যদিকে বন্যায় ঘর বাড়ি ভেসে গিয়েছে, গবাদি পশুগুলো ভেসে গিয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে। তাহলে ক্ষুধার কষ্ট আছে না? মানুষ খেতে পারছে না। এরপর আল্লাহ তাআলা বলছেন তিন নম্বর, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতি হবে। এই করোনা আসার পরে কি ধন সম্পদ বাড়ছে নাকি কেন? কথা বলেন, বাড়ছে? আপনার ব্যবসায় লস, ফ্যাক্টরিতে লস, দোকানে লস। অবশ্য যারা মুদি দোকানদার তাদের কোনো লস না, ফার্মাসি আলাদের কোনো লস হয় না। এই দুই শ্রেণীর বাদে মোটামুটি সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এরপরে চার নম্বরে আল্লাহ বলছেন ওয়াল আনফুস, তোমাদের জানের ক্ষয়ক্ষতি দ্বারা। করোনা ভাইরাস আসার পরে এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কি হয় নাই, তাহলে জানেরও ক্ষতি হয়েছে। পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াসসামারাত, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদেরকে মুসিবতে ফেলবো। করোনা আসার পরে আপনারা দেখেছেন দুই মাস আগে কৃষকরা ধান কাটার জন্য তারা কামলা পায়নি, এই জন্য অনেকের ধান খেতেই পড়ে থেকেছে। যদিও কেউ কেউ অভিনয় করেছে, টিভিতে দেখিয়েছে অমুক ব্যক্তি ধান কেটে ফেলেছে, ধান কাটতে কাটতে দেখা গেছে মানুষের কাঁচা ধানও কেটে ফেলেছে। এগুলো আসলে জাতির সাথে প্রতারণা আর অভিনয় ছাড়া আর কিছুই না, মানুষ বুঝে এগুলো এখন। তাহলে যেই পাঁচটি বিষয় দিয়ে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা করবেন বলে কোরআনে বলেছেন, এই পাঁচটি বিষয়ের পরীক্ষা এখন আমাদের মধ্যে চলছে কি চলছে না? আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা মুসিবত আসলে দুর্দিনে দুঃসময়ে তারা ফ্রাস্ট্রেট হয়ে যায় না, হতাশ হয়ে যায় না, বরং তারা সবরের নীতি অবলম্বন করে ধৈর্য ধারণ করে। কারণ তারা, কারণ ঈমানদার যারা তারা বিশ্বাস করে দুর্দিনের পর সুদিন আছে না নাই, এই করোনার পরে দুঃসময়ের পরে সুসময় আসে না নাই, এই জন্য ঈমানদারেরা ধৈর্য ধারণ করে। আর আল্লাহ তাআলা বলছেন বালা মুসিবতে তারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা নিজে বলছেন আমার হাবিব ওবাশ্বিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ধৈর্যশীল কারা, ধৈর্যশীলদের ডেফিনেশন কি? ধৈর্যশীলদের ডেফিনেশন, ধৈর্যশীলদের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন এই আয়াতের পরেই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীলদের পরিচয় হলো ধৈর্যশীল তারা যাদের উপরে মুসিবত আসলে তারা মুখ থেকে বের করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা কি মানুষ মরার দোয়া নাকি এটা মুসিবতের দোয়া? এটা মুসিবতের দোয়া। কিন্তু আমাদের দেশে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আমরা বুঝি মানুষ মরার দোয়া, ঠিক না? এই জন্য সংসদে যখন একজন সাংসদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছিলেন, সবাই অবাক হয়ে গিয়ে অবাক হয়ে গিয়েছিলেন এবং লোকটাকে প্রায় হেনস্থায়ী করে ফেলা হয়েছিল। আসলে আমরা এতই বেকুব, এমন মুসলমান, গরু খাওয়া মুসলমান আর কি, শুধু গরু কুরবানি করে মুসলমান দাবি করি, আমরা নিজেরা জানিও না। আল্লাহ কোরআনে বলেছেন মুসিবতের দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা কার কাছে ফিরে যাব। তাহলে এই দোয়াটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? মুসিবতে আসলে আল্লাহকে স্মরণ করার দরকার আছে না? আর আল্লাহ তাআলা বলছেন ধৈর্যশীলরা যখন সবরের নীতি অবলম্বন করে আর এই দোয়া পড়ে আর রবের পদে থাকে, আল্লাহ বলেন তাদের জন্য আমার কাছে পুরস্কার রয়েছে। পরের আয়াতে আল্লাহ পুরস্কারের কথা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলেন
বিপদে আপদে বালা মুসিবতে তারা ধৈর্যের নীতি সবরের পন্থা অবলম্বন করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত রয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দয়া আর অনুগ্রহ রয়েছে। সুবহানাল্লাহ, মাগফিরাত রয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য হারা হয়ে গেলে চলবে। আমরা অনেকে ধৈর্য হারা হয়ে গিয়েছি, আর এই করোনা আসছে, না জানি আমাদের কি হবে। ধৈর্য নিয়ে তো চার পাঁচ জমা আগে একটা লম্বা আলোচনাই হয়েছিল, যারা ছিলেন তারা দেখেছেন যে আসলে মুমিনরা কখনোই তারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য হারা হয়ে যায় না। এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিমুস সালাম তারা ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক, তারা বালা মুসিবতে ধৈর্য ধারণ করে ধৈর্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা বালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হয়েছেন কারা? আমরা নাকি নবীরা? আমরা নাকি নবীরা? নবীরাই সবচেয়ে বেশি ইমানের পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং তারা সবরের পন্থা অবলম্বন করেছেন। প্রিয় ভাইয়েরা, এই কুরবানি আমাদেরকে সবরের শিক্ষাটাই দিচ্ছে। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যেন সবরের নীতি অবলম্বন করে জীবন পরিচালনা করি, কুরবানি আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছে। কুরবানির পাঁচ নম্বর শিক্ষা হচ্ছে, ইমানের পরীক্ষায় আমরা যেন হতাশ না হয়ে দৃঢ় থাকতে পারি, অবিচল থাকতে পারি, সেই শিক্ষা আমাদেরকে কুরবানি দিচ্ছে। আপনারা জানেন যে কুরবানি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি পরীক্ষা। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটি পরীক্ষা ছিল না? আসেন, কোরআন থেকে আমরা জানি, সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবীন। এই ঘটনা অর্থাৎ কুরবানির ঘটনাটি ছিল আমার ইব্রাহিমের জন্য একটি সুস্পষ্ট পরীক্ষা। এই পরীক্ষা আসার পরে তিনি কি হতাশ হয়ে গিয়েছিলেন? না, কোনোভাবেই হতাশ হন নাই, বরং অত্যন্ত দৃঢ়তার সাথে অবিচল থেকে পরীক্ষার সম্মুখীন হয়ে সেই পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন। আমাদের জীবনেও পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে হতাশ হওয়া যাবে না। সেই পরীক্ষা আসলে, মুসিবত আসলে, বিপদ আসলে আমাদেরকেও দৃঢ় থাকতে হবে, হতাশ হয়ে গেলে চলবে না। এই শিক্ষা আমরা কুরবানির মাধ্যমেই পাই। আর আমাদেরকে যে পরীক্ষা করা হবে এটি আল্লাহ তাআলা কোরআনে কারিমেও বলেছেন। কোরআনে কারিমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে তারা ঈমান এনেছে, এতটুকু কথা বললেই তাদেরকে ছাড় দেয়া হবে, ছেড়ে দেয়া হবে, ওয়া হুম লা ইফতারুন, আর তাদেরকে ফেতনায় ফেলা হবে না, পরীক্ষা করা হবে না, এই কথা কি তোমরা মনে করেছো নাকি? এমনটা মনে করলে চলবে না, বরং ভালো করে শোনো। ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। ভালো করে শোনো নাও, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ পরীক্ষা করেছিলেন, সুতরাং তোমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বালা মুসিবত দিয়ে, কিংবা বিভিন্ন বিষয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবে, যাতে আল্লাহ জেনে নিতে পারেন কারা তোমাদের মধ্যে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। পরীক্ষা আসবেই আসবে, ইমানদারের জীবনে পরীক্ষা আসবেই, পরীক্ষা অনিবার্য, এটি বলেছেন কে? আর পরীক্ষা আসলে বিভিন্নভাবে পরীক্ষা আসতে পারে, ব্যবসায় ক্ষতি হয়ে গেছে পরীক্ষা, ব্যবসায় ক্ষতি হয়ে গিয়েছে পরীক্ষা, সন্তান মারা গিয়েছে পরীক্ষা, ভাই মারা গিয়েছে পরীক্ষা, বিভিন্ন ধরনের পরীক্ষায় আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন। এই পরীক্ষাগুলোতে নবীদের মতো আপনাকে চেষ্টা করতে হবে দৃঢ় থাকার, অবিচল থাকার, আর সেই শিক্ষাই কিন্তু আমরা কোরবানি থেকে পাচ্ছি। কোরবানি আমাদেরকে 6 নম্বর যে শিক্ষা দেয় সেটি হচ্ছে, শয়তানের কুমন্ত্রণাকে নস্যাৎ করার শিক্ষা আমরা কোরবানি থেকে লাভ করে থাকি। কোনো কোনো রেওয়ায়েতে পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কোরবানি করার জন্য ঘর থেকে নিয়ে বের হলেন, শয়তান তখন ছদ্মবেশে ইসমাইল আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরাকে গিয়ে প্ররোচনা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল, তুমি কি জানো যে তোমার স্বামী তোমার ছেলেকে নিয়ে কোন জায়গায় গিয়েছে? তোমার স্বামী তো তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গিয়েছে। তিনি তখন বললেন যে বাপ তো কখনো তার ছেলেকে জবাই করতে পারে। শয়তান তখন বলল, তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে তোমার আল্লাহকে খুশি করার জন্যই কিন্তু ছেলেকে নিয়ে বের হয়েছে। বিবি হাজেরা খুব চালাক ছিলেন, বুদ্ধিমতী ছিলেন, শয়তানকে চিনে ফেললেন, এই করে তো চিনে ফেলেছে, তুই তো শয়তান,
তুই যদি শয়তানি না হতে তাহলে তোমার আল্লাহ এই কথা কেন বললে, তোর আল্লাহ না, বোঝাই যাচ্ছে তুই শয়তান। তিনি শয়তানকে তাড়িয়ে দিয়েছিলেন এবং শয়তানকে বলেছিলেন, শুনে রাখ শয়তান, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে আর আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমার স্বামী যদি আমার কলিজার টুকরা ছেলেকে কুরবানি দেওয়ার জন্য বের হয়ে যেই থাকেন, তাহলে আল্লাহর হুকুমকে পালন করার জন্য এরকম একটা দুইটা ইসমাইল না শত শত ইসমাইল থাকলে তাদেরকেও আমি কুরবানি করতে ন্যূনতম আপত্তি করব না। আল্লাহ আকবার। আল্লাহর বিধান পালন করতে গিয়ে শয়তানের ওয়াসওয়াসাকে, শয়তানের ওয়াসওয়াসাকে, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ার শিক্ষা আমরা কুরবানি থেকে লাভ করতে পারি। আবার ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তখন সন্তানকে নিয়ে বের হয়েছেন, শয়তান তো হাজারার কাছে গিয়ে ব্যর্থ হলো, এবার ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো। এগুলো কিছু কিছু রওয়ায়েতে এসেছে। ইব্রাহিম আলাইহিসসালামকে এসে বললো, তুমি মাত্র একটা স্বপ্ন দেখেই, স্বপ্ন তো মিথ্যা হতে পারে, স্বপ্নে তো সত্য হইতে পারে মিথ্যাও হইতে পারে, একটা স্বপ্নের উপরে ভিত্তি করে তুমি তো তোমার ছেলেকে কুরবানি করতে পারো না। ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তো নবী ছিলেন, ছদ্মবেশী শয়তানকে তিনি চিনতে পেরেছে, চিনতে পেরে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে সরিয়ে দিয়েছিলেন জামরাতুল আকাবায়। আপনারা এখনো হজ করতে গেলে জামরাতুল উলা, জামরাতুল হুস্তা, জামরাতুল সুগরার মধ্যে হাদি সাহেবরা এখনো পাথর নিক্ষেপ করেন না? ইব্রাহিম আলাইহিসসালাম তিনটি জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। শয়তানকে পাত্তা না দেওয়ার এই বিষয়টি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, পাথর নিক্ষেপের এই কাজ আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত যারাই হজ করতে যাবে সকলের জন্য তিনটা জামরাতে গিয়ে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন। আল্লাহ, এই যে আল্লাহর বিধান পালন করতে গিয়ে শয়তানকে পাত্তা না দেওয়ার শিক্ষা এই কুরবানি থেকে আমাদেরকে গ্রহণ করতে। শয়তান কি আমাদের বন্ধু নাকি দুশমন? যারা বললেন না তাদের বন্ধু, শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? শয়তান আমাদের সাথে দুশ্মনী করার চ্যালেঞ্জ শুরু থেকেই দিয়েছিল, জান্নাত থেকে সে যখন বিতাড়িত হয়েছিল আমাদের সাথে দুশ্মনী করার চ্যালেঞ্জ আল্লাহকে ছুড়ে দিয়েছিল। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 14 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তা তুলে দিলেন, শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল তখন সে বলেছিল, কল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দাও, অবকাশ দাও, চান্স দাও। আল্লাহ বললেন, কালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে ছাড় দিলাম, সুযোগ দিলাম। এই সুযোগ পেয়ে শয়তান তখন আমাদের সাথে দুশ্মনী করার চ্যালেঞ্জ করেছিল, সে তখন আল্লাহকে বলেছিল, আলা ফামিনা আগুয়াইতানি লা আকুদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান তখন বলেছিল, আবু আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছো, ওই আদম এবং তার সন্তানদেরকে সোজা রাস্তায় চলতে বাধা দেওয়াই হবে আমার প্রধান কাজ, আমি এদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোকা দিব, ধোকা দিয়ে দিয়ে আমি তাদেরকে জাহান্নামে ফেলব। এই এই চ্যালেঞ্জ শয়তান আল্লাহ তাআলাকে দিয়েছিল, আর সেই চ্যালেঞ্জ বাস্তবায়নের জন্যই সে আমাদের শিরায় শিরায় ঢুকে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে, শয়তান আমাদেরকে সবসময় প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। শয়তান আমাদেরকে ধোকা দিতে পারলে শয়তানের লাভ আছে না নাই? শয়তানের লাভ আছে না নাই? যেমন শয়তানকে কখনো বিজয়ী হতে দেওয়া যাবে না। বলেন তো, ফজরের আজান হওয়ার পর আপনি যদি নামাজে আসেন তাহলে শয়তান জয়ী হলো নাকি পরাজিত হলো? আর যদি না আসেন, ঘুমায় থাকেন, শয়তান জয়ী হলো নাকি পরাজিত হলো? জয়ী হয়ে গেল। তাহলে আপনি তো কুরবানিও করছেন, আবার অপর দিকে দেখি কুরবানি করে আল্লাহকে খুশি করতে যাচ্ছেন, অপর দিকে নামাজ ছেড়ে আপনি আবার শয়তানকেও ঠিকঠাক রাখেন, এরকম আছে না নাই? দুই দিক তো আপনি ঠিক রাখেন, সমস্যা কোথায় আপনার? আবার আপনার কোরআনের সাথে সম্পর্ক নাই। আমি গবেষণা করে দেখলাম, আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে গবেষণা করলাম, শয়তান নিয়ে একটা আমি গবেষণা করলাম। আচ্ছা, শয়তান তো সৃষ্টি হয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, তো কোন কাজে শয়তান আমাদেরকে ধোঁকা দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়? আমি এই ব্যাপারটা নিয়ে, বিশ্বাস করেন, গত কয়েক মাস খুব চিন্তা করেছি। চিন্তা করার পরে আল্লাহর রহমতে আমি একটা ফলাফলও পেয়েছি, সেটা কি আপনাদের সাথে শেয়ার করব? আমার মনে হয় আমার সাথে আপনারা একমত হয়ে যাবে। আমি চিন্তা করে দেখলাম, আচ্ছা, শয়তান যদি একজন মানুষকে বেনামাজি
বানাতে পারে, এটা কি শয়তানের বেশি লাভ নাকি কাউকে দেয়া? মিথ্যা বলাতে পারলে, সুদ খাওয়াইতে পারলে, ঘুষ খাওয়াইতে পারলে, সবগুলোই তো গুণা। তো কোন গুণার কাজটা করাতে পারলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়? আমি চিন্তা করতে লাগলাম, চিন্তা করতে করতে আমি এর একটা ফলাফলও পেলাম। ফলাফল হচ্ছে এই, শয়তান আসলে সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন মুসলমান কোরআন থেকে দূরে সরে যায়। আপনি বলবেন কেন? কারণ কোরআনের কাছে আসলেই সে সত্য বুঝতে পারে, মিথ্যা বুঝতে পারে, সুদ বুঝতে পারে, ঘুষ সে বুঝতে পারে, যাকাত বুঝতে পারে, হালাল বুঝতে পারে, হারাম বুঝতে পারে। সুতরাং সবকিছু বুঝার মূল মন্ত্র বা মূলনীতি যেই জায়গায় আছে, সেই আসল জায়গা থেকে যদি শয়তান আপনাকে ফেরাই ফেলতে পারে, শয়তানের লাভ আছে না নাই। এই জন্য শয়তান কোনোদিনও চায় না আপনি ঘুম থেকে উঠে কোরআন পড়েন। আমরা এমন মুসলমান, আমাদের ঘরে কোরআন আছে, এটাকে আমরা তাবিজের কিতাব বানিয়েছি, এটাকে আমরা ব্যবসার কিতাব বানিয়েছি, এখান থেকে তাবিজ লিখে তাবিজ গ্লাসের পানিতে চুবাইয়া পানি পান করার কিতাব বানিয়েছি। শয়তান এভাবে পজিটিভলি ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে এমন একটি মানসিকতা শয়তান বাস্তবতা দিয়ে তৈরি করে দিয়েছে যে এটা শুধু ধর্মীয় কিতাব, এটাকে ধর্মের জায়গায় ফেলে রাখো। এই জন্য কোরআন থেকে আমরা এতটাই গাফেল হয়ে গিয়েছি, আর শয়তানকে আমরা প্রতি মুহূর্তে লাভবান করে দিচ্ছি, ঠিক কি না? ভাইয়েরা কোরআনের কাছে আসতে হবে। আমাদেরকে কোরআন থেকে ফেরাতে পারলেই শয়তানের লাভ আছে না নাই? সময় সংক্ষিপ্ত, তাহলে কোরআন থেকে আমরা ছয় নম্বর শিক্ষা পাচ্ছি, শয়তানের কুমন্ত্রণাকে নস্যাৎ করা বা পাত্তা না দেওয়ার শিক্ষা আমরা কোরআন থেকে পেয়ে থাকি। কোরআনের সাত নম্বর শিক্ষা হচ্ছে সকল ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রায়োরিটি দিতে হবে, এই শিক্ষা আমরা কোরআন থেকে লাভ করে থাকি। দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে ভালোবাসার জিনিসটা আল্লাহ তাআলা বললেন, আমার রাস্তায় কুরবানি করে দাও। সবচেয়ে ভালোবাসতেন তার ছেলেকে, আহারে বুড়া বয়সে সন্তান পেয়েছে, সেই ভালোবাসার জিনিসটাকেও তিনি কুরবানি করে দিতে কোনো আপত্তি করেন নাই। তার বৈষয়িক ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিতে গিয়ে তার এই ভালোবাসাকে তিনি আল্লাহর ভালোবাসার রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমাদেরও সকল ভালোবাসার জিনিস, দুনিয়াবি সকল ভালোবাসাগুলোকে আল্লাহর দিনের ভালোবাসার কাছে উৎসর্গ করে দিতে হবে, বিলীন করে দেওয়ার শিক্ষা কুরবানি থেকে গ্রহণ করতে হবে। কুরবানির আট নম্বর শিক্ষা হচ্ছে কুরবানি আমাদেরকে উদারতা, আন্তরিকতা এবং দান করার প্রশিক্ষণ দেয়। খুব ভালো করে শুনেন এই পয়েন্টটি, কুরবানি আমাদেরকে দান করা, আন্তরিকতা এবং উদার হওয়ার প্রশিক্ষণ দেয়। আমরা কুরবানির পশু জবাই করলে আমরা তো পশুর মাংস শুধু একা একা খাই না, বরং আশেপাশে যারা আছে তাদেরকে এটা দিয়া। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, এটা মানবিক একটি ধর্ম, পৃথিবীতে ইসলামের মতো এত সুন্দর ধর্ম আর নাই। ইসলামে যেমন ত্যাগ আছে, ত্যাগের সাথে ভুগেও আছে না। দেখেন আপনার টাকা আছে, আপনি শুধু ঈদুল আজহার দিনে গরুর গোশত খাবেন, আর তাদের টাকা পয়সা নাই, এরা খাবে না, এটা হইতে পারে না। এই জন্য যারা সামর্থ্যবান তাদের উপরে কুরবানিকে আবশ্যক করে দেওয়া হলো, আর কুরবানির মাংসের মধ্যেও কিছু আশেপাশের লোক যারা গরিব মিসকিন এদের হক রেখে দেওয়া হলো। এতে করে দেখা গেল যারা মাংস কিনে খেতে পারে না তারাও ওই দিন মাংস খাওয়ার সুযোগ লাভ করে থাকে। এটা মানবিক একটি ধর্ম। প্রিয় ভাইয়েরা, ইসলাম আমাদেরকে আমরা আসলে কুরবানির মাধ্যমে উদারতা, আন্তরিকতা এবং দান করার প্রশিক্ষণ লাভ করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 36 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। কুরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও, যারা চেয়ে বেড়ায় এবং যারা চেয়ে বেড়ায় না, অর্থাৎ ফকির মিসকিন এদেরকেও একটা অংশ দাও, আপনিও খাবেন তাদেরকেও দিবেন। এই যে দান করার একটা মানসিকতা, মানুষকে দেওয়া, মানুষকে কিন্তু যে কেউ দিতে পারে না। দেখবেন অনেকের বহু টাকা আছে কিন্তু সে মানুষকে দিতে পারে না, কারণ ওই মানসিকতা আল্লাহ তাকে দেননি। এরকম বহু মানুষ আছে না? তো দেওয়ার মানসিকতা কিংবা মানুষকে দেয়া, এই যে একটা দিলওয়ালা মানুষ, এরকমের মানুষ কিন্তু সমাজে অভাব আছে। দেখা যায় কোটি 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 টাকা আছে তার, কিন্তু তার হৃদয়টা সংকীর্ণ, তার অন্তরটা ছোট। এই মানুষটা টাকা পয়সা কিংবা প্রভাব ক্ষমতা সব দিক দিয়ে বড় হলেও এ মনের দিক থেকে এখনো ছোট, সে মানুষকে দিতে পারে না। এই যে মানুষকে দেওয়ার শিক্ষাটা কিন্তু আমাদেরকে কুরবানি দেয়। সুতরাং আমরা কুরবানির সময় যেভাবে উদার হচ্ছি, দানশীল হচ্ছি, এই শিক্ষাটা যেন সারা বছর থাকে। কারণ আমরা যারা ধর্ণাঢ্য, আমাদের যাদের সামর্থ্য আছে, আমাদের সম্পদে কিন্তু গরিব মিসকিনদের হক রেখে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুল যারিয়াতের 19 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়া ফী আমওয়ালিহিম হাক
তাদের সম্পদের মধ্যে গরিব মিসকিনের হক রয়েছে। ভালো করে শুনেন, আল্লাহ বলছেন হক রয়েছে, আপনি তাদেরকে দয়া করে দেবেন তা না, আল্লাহ বলছেন তোমার সম্পদে তাদের হক আছে। আল্লাহ আবারও রিপিট করছি, ভালো করে শুনেন, আপনি তাকে দয়া দেখিয়ে দিবেন না, আপনার সম্পদে তার হক আল্লাহ রেখেছেন, এই হক নষ্ট করলে কেমতে আসামি হতে হবে। কথাটা আবারও বলছে, আপনি দয়া করে তাকে দিবেন না, এই ধন দৌলতের মালিক আপনাকে বানিয়েছেন কে? এই ধন দৌলতের ভিতরে তাদের হক আল্লাহ রেখেছেন, এই হক যদি আপনি আদায় না করেন কঠোর হুঁশিয়ারি আল্লাহ দিয়েছেন, পাই পাই জবাব দিতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ধর্ণাঢ্য লোকগুলোকে ডাকবেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইস্তাতআমতুকা ফালাম তুতিমনি, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমাকে খাবার দাওনি। ওই লোকটা তখন বলবে ক্বালা ইয়া রাব্বি ওয়াকাইফা কিভাবে খাবার দেব? আল্লাহ পাক তখন বলবেন, ক্বালা আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতিমহু, আল্লাহ পাক তখন বলবেন, তোমার কাছে কি আমার অমুক বান্দা খাবার চায় নাই? সে যখন খাবার চেয়েছিল ক্ষুধার্ত ছিল, প্রতিবেশী অনাহারে ছিল, অভুক্ত ছিল, খাবারের কষ্টে ছিল, খাবার চেয়েছিল, তুমি তাকে খাবার দাও নাই, যদি তুমি তাকে খাবার দিতা তাহলে তার প্রতিদান আজকে আমার কাছে পেতাম। এরপরে ওই বান্দাকে আল্লাহ আরো বলবেন, ইয়া ইবনে আদম, ইস্তাসকাইতুকা, আমি পিপাসার্থ ছিলাম, ফালাম তাসকিনি, তুমি তো আমার পিপাসা মিটাও নাই, আমাকে তুমি পানি দাও নাই। বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, তুমি তো সবাইকে পানি দাও, সবাইকে পান করাও, তোমাকে আবার কেমনে পানিও পান করাবো? আল্লাহ তখন বলবে, আমার অমুক বান্দাকে পিপাসার্থ ছিল না, অমুক বান্দার বাড়ির মধ্যে ঘরের মধ্যে মোটর অনেকদিন নষ্ট হয়েছিল, 7 দিন 10 দিন 15 দিন পান ছিল না, তুমি জানতা, খোঁজ খবর নাও নাই, এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে কি ঘটে না? পাশের বিল্ডিং এর লোক পানি নাই 10-12 দিন ধরে, একটু পানি দেয় না, আপনার এখানে পানি আছে, আপনি চাইলে লাইন দিয়ে তাদেরকে অল্প কিছু পানি দিতে পারতেন, এমন স্বার্থপর হয়ে গিয়েছি আমরা, অল্প একটু পানিও দিই, এরকম আছে না ভাই? এইরকম ঘটনার শিকার আমি নিজে হয়েছি, এইরকম ঘটনার শিকার আমি নিজে কয়েকবার হয়েছি। আমি জায়গার নাম উল্লেখ করবো না, কোনো একটি কারণে এক জায়গায় আমাদের বাসায় 20-25 দিন পানি ছিল না, আশেপাশে পানি ছিল, কেউ এগিয়ে আসে নাই, আল্লাহদেরকে ধরবেন কিয়ামতের দিন, মানুষ পানির কষ্টে ছিল, তুমি পানি দাও নাই, তাকে যদি পানি দিত তোমার কিন্তু সুযোগ ছিল, তোমার প্রয়োজনের টুকু রেখে তাদেরকে দিতে পারতা, তুমি দাও নাই, আজকে আমার কাছে আসেন। আল্লাহ বলবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে ঔষধ দাওনি, সেবা করনি। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি আবার কেমনে অসুস্থ হও? তুমি তো সুস্থতা দান করো, আবার তুমি তো শিফা দান করো। আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তুমি তো তার খোঁজ নাও নাই। এভাবে আল্লাহ পাক পাকড়াও করবেন। আবার দেখেন পাড়া প্রতিবেশী যারা আছে আশেপাশের লোকদেরকে আপনি যেন খোঁজ খবর রাখেন, এই জন্য বিশ্বনবীও তাকিদ দিয়েছেন, আবার সতর্কবাণীও দিয়েছেন। বিশ্বনবী বলেছেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াসমাউ ওয়া জারুহু জাঈউন ইলা জাম্বি, বিশ্বনবী বলেছেন, যেই লোক তার আশেপাশের লোকদেরকে অভুক্ত রেখে তৃপ্তি সহকারে খায় ওই ব্যক্তি মুমিন নয়। ওই ব্যক্তি কি নয়? মুমিন নয়। আশেপাশের লোকদেরকে অভুক্ত রেখে সে পেট ভরে খায়, ওই লোকটা কি না? মুমিন না। বিশ্বনবী তার একজন সাহাবী আবু দর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া আবা দর, ইদা তাবাখতা বারাকাতান ফাকতির মা আহা, হ্যাঁ আবু জার, যখন তোমার ঘরে রান্না করবা জুল, যখন রান্না করবা পানি একটু বেশি দিও, যাতে জুল বেশি হইলে যেন আশেপাশের লোকদেরকেও দিতে পারো। সুবহানাল্লাহ, আমাদের অবস্থা কেমন? জুল আমরা বেশি দিই নাকি কম দিই? যত কম দেওয়া যায় আমি খাবো, আর কাউকে দিব না। এই মানসিকতাগুলো পরিহার করতে হবে, শুধু যে জবাবদিহি করতে হবে তা নয়, আরো কঠিন অবস্থা, আপনার ধন সম্পদে গরিব মিসকিনদের হক রয়েছে, তাদেরকে যদি আপনি সহায়তা না করেন, এই যে করোনা মহামারীতে বন্যা, এরপরে বন্যা দুর্গত, বন্যায় যারা
আক্রান্ত হয়েছে বন্যায় যারা দুর্গত হয়েছে, করোনা আক্রান্ত বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো কিন্তু সামর্থ্যবানদের জন্য দায়িত্ব। আপনি যদি না দাঁড়ান আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে, কারণ আপনার সামর্থ্য ছিল, সামর্থ্যের আলোকে আপনি তাদের পাশে দাঁড়ান নাই। যারা তাদের ধন সম্পদে, যারা তাদের ধন সম্পদের নিয়ামত থেকে গরিব মিসকিনদেরকে দিবে না, আল্লাহ বলবেন এদেরকে আমি কিয়ামতের দিনে কেমন অবদস্থ করবো। শুনো কোরআন কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 30 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, খুদু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, আল্লাহ বলবেন এদেরকে ধর, এই লোকগুলোকে ধর, এরা তাদের সম্পদে যাদের হক ছিল এদেরকে দেয় না, ধর, দেরি লাগা ডান্ডা বেরি পরা। আমাদের দেশে ফাঁসির আসামিদেরকে ডান্ডা বেরি লাগায় না, আল্লাহ বলবেন এদেরকে ডান্ডা বেরি লাগা। কত গাছ লম্বা শিকল দিয়ে বাঁধা হবে আল্লাহ বলছেন, এরপরে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ এদের এই কঠিন পরিস্থিতির কারণ কি? কারণ এবার আল্লাহ বর্ণনা করছেন, শোনো কারণ গুলো কি। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এটা হচ্ছে এক নাম্বার কারণ। আর এই বেজ্জতির দুই নাম্বার কারণ হলো, ওয়াদা ইয়াহুদু আদা তামিল মিসকি, এটা কিন্তু আর আইতাল্লাযী তুরাত ওয়ারা, এটা যে আপনারা আর আইতাল্লাযী যে ইয়া আছে সূরা আছে, এটা সূরা মাউনের, ওয়ালা ইয়াহুদু আলা তামিল মিসকি নয়, এটা হচ্ছে সূরাতুল হাক্কর 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা একই কথা বলছেন যে এদের এই বেজ্জতির কারণ হবে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদু আলা তামিল মিসকিন, মিসকিনদের তো এরা কি করতো না, খাবার দিত না। প্রিয় ভাইরা, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা শেষের দিকে যাচ্ছি। তাহলে কোরবানি আমাদেরকে উদার হওয়ার, দানশীল হওয়ার শিক্ষা দেয়। নাম্বার 9, 9 নম্বর হচ্ছে কোরবানি আমাদেরকে আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়। নাম্বার 10, 10 নম্বর হচ্ছে কোরবানি আমাদেরকে পশু জবাইয়ের পাশাপাশি মনের পশুত্বকেও, মনের পশুত্বকেও আসলে জবাই করার শিক্ষা দেয়। সময় না থাকার কারণে আমরা শেষের দুইটি পয়েন্ট বলতে পারলাম না, অন্য সময় সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।